প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিএর ফার্স্ট সেমিস্টারের যে বাংলা জেনারেল পেপার রয়েছে সিসি1 বা জিই1, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, সেই বাংলা সাবজেক্টের আজকে আমি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের বলে দিয়েছিলাম কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করলে তোমরা সেখান থেকে প্রশ্ন কমন পাবে। তো আজকে আমি আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন নিয়ে। এই 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যেও। এই প্রশ্নগুলি যিনি নির্বাচন করতে সাহায্য করেছেন সেই ম্যাডামকে অনেক ধন্যবাদ। ওনার অক্লান্ত পরিশ্রমের জন্যই আমি তোমাদের সামনে এই বাংলা সাজেশনটি তুলে ধরতে পারছি। তো দেখো, তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বরের 3টি, 5 নম্বরের তোমাদের প্রশ্ন আসবে 4টি, তোমাদের করতে হবে 30, এদিকে হচ্ছে তোমাদের 20, 50 এবং 1 নম্বরে 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্ন তোমাদের করতে হবে। সর্বমোট 65 নম্বরের পরীক্ষা হবে। তো 5 নম্বরের 4টি প্রশ্ন কমন পেতে কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি দেখে নেব। তো দেখো, প্রথম গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে হুতুম প্যাঁচা নকশার গুরুত্ব নির্দেশ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলা গদ্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরের দুলাল গ্রন্থটির গুরুত্ব কোথায় তা আলোচনা করো। চলে আসবো 5 নম্বর প্রশ্নে, নাট্য সাহিত্যের ইতিহাসে নীলদর্পণ নাটকটির গুরুত্ব বিচার করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মেঘনাদ বধ কাব্যের গুরুত্ব নির্ণয় করো। বাংলা উপন্যাসের ইতিহাস রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটির গুরুত্ব কোনখানে তা আলোচনা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে প্রকৃতিপ্রেমিক শিল্পী বলার কারণ কি, তাকে প্রকৃতিপ্রেমিক শিল্পী কেন বলা হয়। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলা ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণ সংক্ষেপে আলোচনা করো। কাজী নজরুল ইসলামের কবি কীর্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। চলে আসবো টিকায়। টিকা লেখো নীলদর্পণ নাটক, গণদেবতা উপন্যাস, বনলতা সেন, শেষের কবিতা, বলাকা, গৌড়ীয় ব্যাকরণ, পুতুল নাচের ইতিকথা, হুতুম প্যাঁচার নকশা। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে যেও, এখান থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, এটুকু আশা রাখি। পরবর্তী ভিডিওতে আমি 1 নম্বরের ছোট প্রশ্ন নিয়ে হাজির হব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না এবং লাইক করতেও ভুলবে না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে যখনই আমি তোমাদের জন্য এরূপ ভিডিও বানাবো তোমরা সবার প্রথমে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবে।